আসলুল্লাহ আদিম রব্বাল হসিল আজিম আইয়া ফিয়াকা আপনি এটা সাতবার পড়েন এবং নিরাশ হর কিছু নাই অসুখ বিসুখ হতেই পারে পরীক্ষা হয় দুরারোগ্য কঠিন ব্যাধি থেকে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আসান করুন এবং সমস্ত মমিন মোমিনাত সবাইকে আল্লাহ সুস্থতার জীবন দান করুন আমিন নিরাশ হর কিছুই না আল্লাহর ভরসা রাখেন দোয়া করেন বিভিন্ন সুরাগুলি যেগুলি আছে সূরা নাস ফালাকে এখলা আছে আয়তুল কুরসি সূরা ফাতে এগুলি পরে পানি পান করেন এবং নিজের শরীরে যার করেন কেউর কাছে যেতে হবে না নিজেই চিকিৎসা করেন এবং আল্লাহর ভরসা রাখেন আল্লাহ বস্তা সবরে অসলা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সুতরাং আপনি এগুলি নিয়ে আসার কিছু না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রোগ দিয়েছেন সেবা দেবেন সুস্থতা দেবেন এবং ডাক্তারের সাহায্য পরামর্শ আপনি নিতে পারেন ওষুধ খেতে পারেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সহিমতে থাকার তৌফিক দান করুন আর নামাজের মধ্যে বিভিন্ন মন অনেক দিকে চলে যায় এটা সবারই আপনি নয় আর একজন নয় সবারই এটা হইতে পারে সুতরাং চেষ্টা করতে হবে মন স্থির রাখা নামাজকে খুশু বিনয় নম্রতার সাথে আদায় করা এবং আল্লাহকে ভয় রাখতে হবে আল্লাহ কথা হইলো ও আবুদুল্লাহ তা হক আর না কা তারাও এমন ভাবে তুমি আল্লাহকে ডাকবে আল্লাহর বদ্বন্দ্ব করবে যেন তুমি আল্লাহকে দেখো ফাইলাম তখন তারাও রাখ যদি এটা মনে হয় তাহলে মনে করবে তোমার আল্লাহ তোমাকে দেখে সুতরাং অত্যন্ত বিনয় নম্রতার সাথে খুশু খুঁজো নিয়ে নামাজ পড়বেন শেষদারের স্থানে তাকাবেন যেটা পড়েন সেটা মনে রাখবেন কি কাজ করতেছেন আপনি কি পড়তেছেন আপনি যখন একটা সেলাই মেশিনে সুতা সুতা ই করতে চান সুতা বিনতে চান অথবা সুতা ঢুকাইতে চান প্রবেশ করাইতে চান তখন আপনি অন্যদিকে তাকাবেন তখন কী গভীরভাবে চোখের দৃষ্টিকে স্থির রেখে তারপরে সুতার প্রবেশ করাইতে হয় বা সেলাই মেশিন যখন সেলাই করে তখন অন্য দিকে থাকাইলে তো এদিক সেদিক চলে যাবে হাতের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে এরকম প্রত্যেকটা কাজই গভীরভাবে করতে হয় তো আবাদতের একটা কাজ আবাদত হলো সবচেয়ে বড় মেইন আবাদত সেখানে মন স্থির রাখতে হবে সত্যি অসচক মন্ত্রণা থেকে পানা চাইতে হবে এবং নিজেকে আল্লাহর কাছে আল্লাহর সামনে দণ্ডায়ন হয় এটা মনে করতে হবে এবং আল্লাহর কাছে গোপনে গোপনে মোনাজাত করা গোপনে গোপনে প্রার্থনা করা এটা কেউ জানে না এই যে সমস্ত জিনিসগুলি বলেন সেটা মনে রাখতে হবে যে আমি কি বলতেছি কার কাছে বলতেছি আমি কি জিনিসগুলি বলতে চেষ্টা করতে হবে স্থির রাখতে হবে তারপরে যদি চলে যায় তারপর আসতে মন নিয়ে আসতে হবে এভাবে আবার বন্দি করতে হবে মনটাকে ঠিক রাখতে হবে ইমানকে শক্তিশালী করতে হবে জিজ্ঞেস রাজগার করা কোরআন তেলাওয়াত করা নফল নামাজ পড়া মুন্ডা যাতে শক্তিশালী হয় মুন্ডা যাতে ইমানে পরিপূর্ণতা লাভ করে তখন ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলি পরিবর্তন হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে এবং যে সমস্ত আল্লাহ রসুল শিখাইছে সেই দোয়াগুলি করার চেষ্টা করতে হবে তার মধ্যে একটা দোয়া আজকে আপনি পড়ার চেষ্টা করবেন এখন থেকে ইয়া কলবি দিনিক এটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনেরূপে প্রতিষ্ঠিত রাখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নবীল আল্লাহ বেশিরভাগ পড়তেন ইয়া মুকল্লিবাল কলুব দিনিক সুন্দর করে পড়েন এভাবে আমল করার চেষ্টা করেন কোরআন পড়েন অর্থ বোঝার চেষ্টা করেন হাদিস পড়ার চেষ্টা করেন হুম নবিসের জীবনী পড়ার চেষ্টা করেন আল্লাহ আপনাকে তৌফিক দেহম আমিন আসসালামু আলিক রহমতুল্লা ববরাকাত